বেঙ্গলি রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করতে চলেছি নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ। তো আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিলাম, নারকেলের দুধ, নারকেল বেটে তার সাথে 1 চা চামচের 1 চামচ সরষে বেটে একসাথে ছেঁকে দুধ বের করে নিয়েছি। এখানে এক ফালি নারকেল, মানে মাঝারি নারকেলের এক ফালি নারকেলে দুধ বের করে নিয়েছি। সাথে যা যা লাগবে, কালো জিরে, একটা গোটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ধনে পাতা, 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনার স্বাদ মতো আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়েছি হলুদ, নুন আর একটু চিনি। তো আমি এবার রান্নাটা শুরু করছি। কড়াইটা দিলাম, কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ তেল দিলাম কড়াইতে। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব কালো জিরে। আঁচটা মিডিয়াম থাকবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এরপর এতে আমি হলুদটা দিয়ে দেবো, হলুদটা 1/2 চামচ। এরপর আমি যে দুধটা বের করে নিয়েছি সেই দুধটা দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। আমি 1 চা চামচ দিলাম। একটু ফুটতে দেবো। এখানে আমি ইলিশ মাছটা ভাজিনি, নারকেল দুধ দিয়ে করতে গেলে ইলিশ মাছটা কাঁচাই রান্না করতে হয়। আপনাদের স্বাদ মতো, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ভেজে করবেন তাহলে সেটা আপনারা করতে পারেন। তা আমি এখানে না ভেজেই করছি। দুধটা ফুটে উঠেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। এখানে আমি পদ্মার ইলিশটা ইউজ করেছি। তো এবার আমি এটাকে 10 মিনিট রান্না হতে দেব।
এতে আমি হাফ চামচ চায়ের চামচের হাফ চামচ চিনি দিলাম। দশ মিনিট পর ফিরে এলাম। তো আমি এবার ধনে পাতা দিয়ে দেবো, রান্নাটা হয়ে গেছে, আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকে রান্নাটা শেষ, আমি এবার নামিয়ে নিচ্ছি।